শিক্ষকের অপেক্ষায় শ্রেণীকক্ষে বসে আছে শিক্ষার্থীরা, আর স্কুলে এসেই ঘুমাচ্ছেন শিক্ষক। সময় পেরিয়ে গেলে পাঠ গ্রহণ না করেই বাড়ি ফিরতে হচ্ছে শিক্ষার্থীদের। শিক্ষকদের ঘুমানোর এমনই কিছু ছবি দেখা গেছে সিরাজগঞ্জের তারাশ উপজেলার বিষমডাঙ্গা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। একদিন নয়, তিন দিন গিয়ে ঘুমন্ত অবস্থায় পাওয়া গেছে দুই শিক্ষককে। শিক্ষার্থীরা জানায়, এই ঘটনা শুধু একদিনের নয়, প্রায় প্রতিদিনই ঘটে এমনটা। বিদ্যালয়ে ছয়জন শিক্ষকের মধ্যে একজন শ্রেণীকক্ষে, আরেকজন অফিস কক্ষে ঘুমান। এভাবেই তারা কাটিয়ে দিচ্ছেন বিদ্যালয়ের পুরো সময়। আর তারা হলেন দুই সহকারী শিক্ষক দেবেন্দ্রনাথ মাহাতো ও বিশ্বনাথ মাহাতো। আপনি ছবি প্রমাণ দিচ্ছে আপনি ক্লাসরুমে ঘুমাচ্ছেন? হ্যাঁ, এটা তো ছিলই। হ্যাঁ, ঘুমানো অবস্থায় যদি ছবি পাইছেন তাহলে ঘুমাই। হ্যাঁ, যদি হয়ে থাকে তো হবে, আমার তো, আমি অপরাধ স্বীকার করি। নগদের কাছে হক করলেই সমান, হেলিগা নগদের সেন্টারে একদম ফ্রি। প্রধান শিক্ষক বলছেন, এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে। স্কুলে এসে যাতে না ঘুমায় সেজন্য তাদেরকে সতর্কও করা হয়েছিল। আমরা নিষেধ দিছি, এর আগে যে ঘটনা ঘটছিল যে এই ঘুমে দিই, তখন আমার সহ ওকে আমরা সতর্ক করে দিয়েছি। তারপরেও যদি একটু হয় দেখা দেখতে আমরা তো নিষেধ দিই, তারপরেও যদি ঘুম পাড়ে আমরা কিছু। উপজেলা শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন, স্কুলে এসে শিক্ষকরা ঘুমান এ ধরনের কোনো অভিযোগ এখনো পাওয়া যায়নি। অভিযোগ পেলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের কাছে ছবি আছে আপনার, হচ্ছে তিন ধরনের আর কি, তিন রকম পোশাক পরা ছবি আছে। আচ্ছা, আমাদের একটু দেন, আমরা অভিযোগ দেন আমাদের কাছে, আপনার ব্যবস্থা নিব। আপনার এরকম অনিয়ম পাইলে আমরা ব্যবস্থা নিব। আর আপনি যে ছবিটা দিবেন অবশ্যই সেই ছবিতে সময় আর তারিখটা একটু উল্লেখ করে দিবেন। হ্যাঁ, 1989 সালে তারাশ উপজেলার পূর্ব সীমান্তে বিষমডাঙ্গা বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এই বিদ্যালয়ে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রায় 90 জন শিক্ষার্থী আছে, আর শিক্ষক আছেন 6 জন। এদের মধ্যে শুরু থেকেই বিদ্যালয়ে কর্মরত আছেন সহকারী শিক্ষক দেবেন্দ্রনাথ মাহাতো, আর 2016 সালে যোগ দেন সহকারী শিক্ষক বিশ্বনাথ মাহাতো। অভিভাবকরা জানায়, দুজনই সঠিক সময়ে বিদ্যালয়ে আসেন, কিন্তু শ্রেণীকক্ষে গিয়ে পাঠদানকালে বেঘরে ঘুমান দুজনে। পাশাপাশি 40 মিনিটের পাঠদান 20-25 মিনিটে শেষ করে আবারও অফিস কক্ষে গিয়ে অন্যান্য শিক্ষকের সামনেই ঘুমান। অভিভাবকরা আরো জানান, বিদ্যালয়ের পাশেই তাদের বাড়ি হয়, দুপুরের খাবার খেতে গিয়ে আর ফেরেন না তারা, ফলে বিদ্যালয়ে লেখাপড়া থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। অভিযোগ, বিষয়টি বারবার প্রধান শিক্ষককে জানালেও কোনো ব্যবস্থা নেননি তিনি। তৌহিদ হাসান, কালবেলা।